সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে চলছে পাহাড় কেটে লাল মাটির পাচার। বন বিভাগের প্রচ্ছন্ন মদতে লাল মাটি পাচারের ধুম পড়েছে কাতিরাইল, মোহনপুর, সোনাগিরি সহ আশপাশ এলাকায়। মাটি সিন্ডিকেট বাহিনীর তাণ্ডবে কাটিকোড়ার কাতিরাইলের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় ভারসাম্যহীন হয়ে পড়েছে প্রকৃতি। আশ্রয়হীন বন্যপ্রাণীর অবাধ বিচরণ হচ্ছে, বিলুপ্তির পথে বহু বন্যপ্রাণী, দূষিত হচ্ছে পরিবেশ, কিন্তু এতে কোনো হেলদোল নেই বন বিভাগের। বন বিভাগের প্রচ্ছন্ন মদতেই লাল মাটি পাচারের ধুম লেগেছে কাতিরাইল, মোহনপুর, সোনাগিরি সহ আশপাশ এলাকায়। দিনরাত চলছে মানব আকৃতির ডাম্পার গাড়ির তাণ্ডব, বাতাসে ভাসছে ধুলিকণার ঝড়, বায়ু দূষণের ফলে স্বাস্থ্যজনিত সমস্যার শিকার এলাকার সাধারণ মানুষ। বিশাল আকারের পাহাড় কাটার এজেন্ডা চলছে এক অঘোষিত প্রতিযোগিতা, ধ্বংসযজ্ঞ দিনে রাতে অব্যাহত। সরকারি খাস সংরক্ষণ করা মাটির প্রায় 200-250 ফুট উঁচু পাহাড়গুলো কেটে বিলীন করে দিচ্ছে দৈত্যাকার এক একটি এক্সকেভেটর, আর এগুলো চালাচ্ছে এক বিশাল মাটি সিন্ডিকেট, আর প্রচ্ছন্ন মদত যোগাচ্ছে বন বিভাগ, এমনটাই অভিযোগ করছেন সেখানকার জনগণ। কাটিকোড়া কাতিরাইল এলাকার ছোট বড় মিলে প্রতিদিন ন্যূনতম 100টি টিপার দিয়ে অবৈধভাবে মাটি সরবরাহ করা হচ্ছে, ফলে কাটিকোড়ার কাতিরাইল, মোহনপুর সহ সমস্ত এলাকার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সরকারি খাস সংরক্ষণ করা পাহাড় কাটার অনুমতি বা অনুমোদন তারা কোথা থেকে পেয়েছে? আর যদিও বা অনুমোদন পেয়ে থাকে, তাহলে সরকারি খাস সংরক্ষণ করে রাখা পাহাড় কাটার অনুমোদন প্রদান করেছে কে? এইসব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কাটিকোড়ার সাধারণ জনগণের মনে। এই ধ্বংসযজ্ঞ কি আদৌ বন্ধ করা হবে? এইসব নানা প্রশ্ন উত্থাপন করছেন এলাকার জনগণ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।